শেয়ালের কামড়ে জলাতঙ্ক রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক যুবকের। নারায়ণগড়ের কাশীপুর পঞ্চায়েতের রাশপাতা এলাকার ঘটনা। শুক্রবার রাতে মৃত্যু হয় বুদ্ধভক্তা নামে বছর 23-এর যুবকের। ঘটনার পর আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। যুবকের সংস্পর্শে আসা অন্যদের টিকা দেবার দাবি তুলল বিজেপি। শনিবার নারায়ণগড় ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস মণ্ডলকে বিজেপির নারায়ণগড় মধ্যমণ্ডলের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়। ঘটনা জানা গেছে, গত প্রায় 2 মাস আগে শিয়ালের কামড়ে জখম হয়েছিলেন নারায়ণগড়ের তরফবর পন্টের রাশপাতা এলাকার এক যুবক। তবে সেভাবে কোনো চিকিৎসা না করে বাড়িতেই ছিলেন। কয়েকদিন আগে তার জলাতঙ্ক রোগের লক্ষণ দেখা যায়। স্বাস্থ্য দপ্তরের নির্দেশ মতো গত 2 মে যুবককে খড়গপুর হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে হাসপাতালের তরফে কলকাতা স্থানান্তরিত করা হয়েছিল। তবে পরিবারের লোকজন সেখানে না পাঠিয়ে মামার বাড়ির নারায়ণগড় নয়াপুকুরে নিয়ে চলে আসেন। শুক্রবার রাতে সেখানেই তার মৃত্যু হয়। ঘটনার পর দুই এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। বিজেপির নারায়ণগড় মধ্যমণ্ডলের সভাপতি সমীরণ বাড়ুই বলেন, মর্মান্তিক ঘটনা। যুবকের সংস্পর্শে থাকা অন্যদের টিকা দেওয়ার ব্যবস্থা করুক স্বাস্থ্য দপ্তর। নারায়ণগড় ব্লক স্বাস্থ্য দপ্তর জানাচ্ছে, আগামী সোমবার 2টি এলাকায় কয়েকজনকে চিহ্নিত করে টিকা দেওয়া হবে। 2 মাস 22 দিন আগে তরফবরপুর গ্রামে দক্ষিণ তার রাশপাতা তার প্রাথমিক নাম, সেইখানে আমাদের এক গ্রামবাসী বুদ্ধ ভক্তা তাকে শেয়ালে কামড়েছিল। গত 2/5/2023 সালে তিনি চাঁদমারি হাসপাতালে চিকিৎসাধীন হতে যান এবং সেইখান থেকে গত পরশুদিন উনি বাড়িতে ফিরে আসেন। কাশীপুরে শিয়ালের কামড়ে এক যুবকের মৃত্যু হয়েছে, জলাতঙ্ক রোগ হয়েছে বলে ডাক্তারদের অনুমান। কতটা কি ব্যবস্থা নেওয়া হবে? হ্যাঁ, ওটা গতকাল আমরা খবর পাই ওখানে যে একটা ওই বুদ্ধ বক্তা 23 বছরের একটা ছেলে, দিদিমণিরা গ্রামের লোককে ফোন করে আমাকে যে ওর লক্ষণ যেটা দেখে মনে হচ্ছে যে জলাতঙ্ক রোগের লক্ষণ যেটা আছে, যে তার খাবার খেতে খাবার দেখলে তার গলাটা চোখ হয়ে যায়, গলাটা বন্ধ হয়ে যায়, খাবার খেতে পারে না, বা তার সামনে যদি বাতাস দেওয়া হয় তাহলে সে বাতাসটা সহ্য করতে পারে না। তো সেই লক্ষণ নিয়ে ওদেরকে আমরা বলেছিলাম যে হয় লেলদাতে নিয়ে আসেন কিংবা খড়গপুরে নিয়ে আসেন, কিন্তু এখন যেটি জলাতঙ্ক একমাত্র আইডি বেলেঘাটা ওখানে ভর্তি হবে, তো ওরা খড়গপুর নিয়ে গেছিলো, খড়গপুর থেকে ওকে রেফার করেছিল আইডি হাসপাতালে, কিন্তু ওরা খড়গপুর না গিয়ে ফিরে আসে এবং আজকে ভোরে যাবে, এরকম একটা মধ্যে সিদ্ধান্ত ছিল। কিন্তু গতকাল ওরা রাত্রেবেলায় নয়াপুকুরে ছিল, ওখানেই রাত্রেবেলায় মারা যায় এবং দাহ করে। তো আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম আজকেই ভ্যাকসিনটা দেবো, কিন্তু যেহেতু বেশ কিছুজন ওদের ওই দাহ মৃত্যু আছে বা এখনও সেরকম কন্ডিশন ফেরেনি, আমরা সোমবার দিন ওখানে রাশপাতার 15 জন ক্লোজ যারা ঘরের মধ্যে ছিল এবং মামা বাড়িতে যেটা ঘটনা ঘটছে ওদের ওই 6-7 জন আছে, তাদেরকে আমরা মেন্টাল সাব সেন্টারে ওদেরকে ভ্যাকসিনটা দিয়ে দেবো। অ্যাজ পার শিডিউল যেরকম তার ভ্যাকসিনটা ইয়ে হয় দেওয়া হয় 4টা ডোজ, সেই 4টা ডোজ ওদেরকে দেওয়া হবে। আর এমনি তো খুব একটা যেটা ইয়ে যে লালা বা রক্তারক্তি ওখানে কোনো মাটিতে মিশেনি, তা ওখানে একটু পরিষ্কার করে ডেটল ফিনাইল দিয়ে একটু পরিষ্কার করে দিতে বলেছি এলাকাগুলোকে, যে জায়গাটাও ছিল। থ্যাংক ইউ।